বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর জন্য কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র পড়াব। কৃষি শিক্ষা দ্বিতীয়, এতদিন আমি কৃষি শিক্ষা প্রথম পত্র তোমাদেরকে পড়াইছি, আজকে থেকে দ্বিতীয় পত্র পড়াবো। তো একাদশ শ্রেণীর জন্য এটা শুরুর ক্লাস, আর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বলতে চাচ্ছি তোমরা এই ক্লাসটা অবশ্যই অনুসরণ করবা, কারণ তোমাদের সরকার নির্ধারিত যে শর্ট সিলেবাস প্রণয়ন হয়েছে তার মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা আছে। তো সেজন্য আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনুরোধ করছি তোমরা এই ক্লাসটা পর্যবেক্ষণ করো বা খেয়াল করো এবং লক্ষ্য করো। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মাছ চাষ পদ্ধতি। মাছ চাষ পদ্ধতি, মাছ মূলত প্রাণীজ প্রোটিনের প্রধান উৎস। আমরা যে প্রাণীজ প্রোটিন খাই, প্রাণীজ প্রোটিন বলতে হচ্ছে প্রাণী থেকে যে আমিষ জাতীয় খাবার আমরা গ্রহণ করি তাকে আমরা প্রাণীজ প্রোটিন বলি। তো প্রাণী থেকে যে সমস্ত প্রাণীজ প্রোটিন খাই তার মধ্যে হাঁস, মুরগি, গরু, ছাগলের মাংস, দুধ, ডিম এবং মাছের মাংস, মাছ। তো আমাদের মোট চাহিদার 60% বা 60% প্রোটিন, প্রাণীজ প্রোটিনের চাহিদা কিন্তু এই মাছ পূরণ করছে। খ্রিস্টপূর্বের আগে থেকেই চীন দেশে মাছের চাষ চলত হতো। তার পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এসে ভারতীয় উপমহাদেশে, ভারতের পশ্চিমাংশ যেটাকে আমরা বলি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মাছের চাষ শুরু হয়। এবং বর্তমানে আমাদের দেশে মাছ চাষ বেশ জনপ্রিয় এবং মাছ চাষ করে আমাদের মাছের উৎপাদন অনেকটাই বৃদ্ধি পাইছে। যেমন আমি আমার নিজের কথাই বলি, 80-এর দশকে, দ্যাট মিন্স 1970-80-এর দশকে, তখন একটা সময় মানুষ চিন্তা করতেছিল, যেহেতু আমাদের লোক সংখ্যা বাড়তে থাকে 80-এর দশকে একটা গ্রোয়িং অবস্থা জনসংখ্যার, সেই অবস্থায় আমাদের অনেক খাল বিল নদীনালা ভরাট শুরু হয় এবং আমরা ধীরে ধীরে এগুলো খাল বিল নদীনালা ভরাট করার কারণে দেশীয় মাছ, দেশীয় প্রজাতির মাছগুলো বিলুপ্ত হতে থাকে। তখন একটা সময় বিজ্ঞজনেরা ধারণা করছিল যে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আজকে তোমরা আসো তারা মাছ চিনবেই না, অ্যাকুইরিয়ামে থেকে মাছকে চিনতে পারবে। কিন্তু আল্লাহর অশেষ কৃপা, মানুষের চেষ্টা এবং মানুষ কৃষি বিজ্ঞানীদের প্রচেষ্টায় এখন কিন্তু আমাদের দেশে প্রচুর মাছ উৎপাদন হচ্ছে, প্রচুর মাছ চাষ করা হচ্ছে। এবং এই মাছ চাষ করে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করছে এবং মাছ মাছ চাষ এবং মাছ চাষ সংশ্লিষ্ট কাজ করেও কিন্তু অনেক মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে। মাছ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা পানিতে বাস করে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এদেরকে আমরা মাছ বলি। এরা এক পাখনা বা দ্বিপাখনার সাহায্যে কিন্তু চলাচল করে, এক পাখনা অথবা দুই পাখনার সাহায্যে এরা পানিতে চলাচল করে। মাছ বলতে এরা মেরুদণ্ডী প্রাণী, জলজ মেরুদণ্ডী প্রাণীকে মাছ বলে। বর্তমানে মাছের সাথে অন্যান্য কিছু জলজ প্রাণীও কিন্তু চাষ করে বাণিজ্যিকভাবে চাষ করা হয়, যেমন কাঁকড়া, চিংড়ি, কচ্ছপ, সোনাব্যাং, শামুক, ঝিনুক এগুলো চাষ করা হয়, কারণ এগুলোর কিন্তু আন্তর্জাতিক বাজারে মূল্য অনেক বেশি। আর চিংড়ি আমরা নিজেরাও খাই এবং বাইরেও রপ্তানি করা যায়। শামুক, ঝিনুক, কচ্ছপ এগুলো, সোনাব্যাং এগুলো কিন্তু আমরা রপ্তানি করতে পারি। তো আমরা মাছ চাষ কাকে বলে? কোনো নির্দিষ্ট জলাধারে পরিকল্পিত উপায়ে বিজ্ঞানভিত্তিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন মাছের উৎপাদনকে মাছ চাষ বলা হয়। কোনো নির্দিষ্ট জলাধারে আমরা যদি কোনো, যেমন পুকুর, ডোবা, পরিকল্পিত উপায়ে, এর মানে তারকে নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিজ্ঞানভিত্তিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন মাছ
বিজ্ঞান ভিত্তিক উপায়ে অর্থনৈতিক গুরুত্ব, যেটা আমরা নিজেরা খেতে পারি বা বাজারে বিক্রি করতে পারি বা বিদেশে রপ্তানি করতে পারি, সেটাকে আমরা বলি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন। মাছের উৎপাদনকে মাছ চাষ বলা হয়। এখন মাছ বিজ্ঞান কাকে বলে? মাছের শ্রেণীবিন্যাস, মাছ চাষ ও ব্যবস্থাপনা, মাছের প্রজনন, প্রতিপালন, সংরক্ষণ, পরিবহন, বিপণন, মাছের রোগতত্ত্ব তথা মাছ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়, যেখানে তাকে মাছ বিজ্ঞান বলা হয়। আর মাছ সংশ্লিষ্ট বিষয়ে যে যে বিজ্ঞানে বা যেখানে আলোচনা করা হয় তাকে মাছ বিজ্ঞান বলা হয়। যাই হোক, আমরা এখন আসি রাজপুটি। আমরা মূলত তোমাদের দুইটা মাছের চাষ পদ্ধতি পড়াবো, আমরা এখন আসি রাজপুটি সম্পর্কে। রাজপুটি কেমন? আমরা পুঁটি মাছ মোটামুটি মোর অর লেস আমাদের দেশের এমন খুব কম মানুষই আছে যারা পুঁটি মাছ চিনে না। পুঁটি মাছের আরেকটা বড়, পুঁটি মাছ থেকে আরেকটা বড় মাছ আছে পুঁটি মাছের মতো চেহারা, যেটাকে আমরা বলি সরপুঁটি। আমাদের দেশীয় নাম হচ্ছে সরপুঁটি। সরপুঁটিটা মোটামুটি মোটা হয়, ঘাড় মোটা হয় এবং তুলনামূলকভাবে আকারে ছোট হয়। গায়ের রং ছাই বর্ণের হয়, গাঢ় ছাই বা হালকা ছাই বর্ণের হয়ে থাকে। আর আমরা এখানে যে রাজপুঁটি সম্পর্কে আলোচনা করব, এটা রাজপুঁটিটা দেখতে আমাদের দেশীয় পুঁটির মতো, কিন্তু এরা অনেকটা শক্ত প্রকৃতির। এদের জীবনী শক্তি অনেক বেশি, এরা তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, রোগের সংক্রমণ তুলনামূলকভাবে এদের কম হয়। তো দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই রাজপুঁটি চাষ করা হয়ে থাকে। 1977 সালে প্রথম আমাদের দেশে এই রাজপুঁটি আনা হয় চাষের উদ্দেশ্যে থাইল্যান্ড থেকে। এরা দেখতে উজ্জ্বল রূপালি বর্ণের, এদের উপরের পৃষ্ঠ হালকা ছাই বর্ণ, অ্যাশ কালার, হালকা, খুব কখনো দেখা যায় হালকা ছাই বর্ণের। বক্ষ পৃষ্ঠে যে পালক পাখনা আছে সেটা বুকের দিকে বা পেটের দিকে যে একজোড়া পাখনা আছে সেটা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। এদের মুখগহ্বরের ভিতরে তিন সারি দাঁত আছে। আর এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের পাকস্থলী নাই। এরা এদের অন্ননালীর সাথে সাহায্যে পাকস্থলীর পরিপাকক্রিয়া সম্পন্ন করে। এদের অন্ননালীটা হচ্ছে এদের দেহের থেকে 2 থেকে 3 গুণ বড় হয়ে থাকে, অনেক বড় আকারের হয়। এই অন্ননালীর ভিতরেই এদের আসলে মূলত পরিপাক হয়। তো রাজপুঁটির বৈশিষ্ট্য আমরা যদি আসি, তাহলে আমরা বলতে পারি রাজপুঁটি শক্ত ধরনের বা শক্ত গড়নের মাছ, এটা অধিক ফলনশীল এবং সুস্বাদু। 3 থেকে 6 মাসের মধ্যেই রাজপুঁটি মাছ খাওয়ার উপযুক্ত বা বিক্রয়ের উপযুক্ত হয়ে থাকে। এবং রাজপুঁটি মাছের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, এরা সব ধরনের খাবার খায়। রান্নাঘরে যে আমরা লাউ, চিচিঙ্গা, এগুলো যে ছিলকা ফেলাই, এই ছিলকাগুলোকে ছোটো ছোটো করে কেটে যে আমরা পুকুরে দিই, তাও খায়। নরম জাতীয় শাক যেমন পুঁই শাক, পালং শাক, এগুলোর যে কুচি কুচি করে কেটে, ডাঁটা শাক, এগুলোর কুচি কুচি করে কেটে যদি পানিতে দেওয়া যায়, পুকুরে দেওয়া যায়, তাহলেও কিন্তু এরা খেয়ে ফেলে। এদের ক্ষুদ্র জলজ উদ্ভিদটা এদের বেশি পছন্দ। ছোটো ডোবা, ছোটো বড় সব ধরনের ডোবা, মৌসুমি পুকুর, দিঘি, পরিত্যক্ত পুকুর, হাজামজা পুকুর, সমস্ত ধরনের জলাধারেই কিন্তু এই মাছ চাষ করা যায়। অল্প সময় লাগে এবং ব্যয়ও কম ব্যয়ে মিশ্র চাষ হিসেবে, অন্য মাছের সাথে চাষ হিসেবেও কিন্তু এই মাছ চাষ করা যায় এবং রোগবালাই তুলনামূলকভাবে কম হয়। এই রাজপুঁটি মাছের ওজন যখন পূর্ণবয়স্ক হয় তখন 150 থেকে 200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। বাড়ির আশেপাশে হাজামজা পুকুরেও কিন্তু এই বাড়ির পাশে যে পুকুরটা থাকে, যে পতিত পড়ে আছে, সেই পুকুরেও কিন্তু রাজপুঁটি চাষ করা যেতে পারে। দেশীয় পুঁটির থেকে 40 থেকে 50 ভাগ বেশি দ্রুত এটা বড় হয় এবং এটা মানুষের পুষ্টি চাহিদা
পূরণ করতে পারে। তো আমরা এবার আসি রাজপুটির চাষ পদ্ধতি, কিভাবে আমরা রাজপুটি চাষ করব। রাজপুটি চাষ করার জন্য প্রথমে যেটা দরকার, মজুদ পুকুর ব্যবস্থাপনা। মজুদ পুকুর ব্যবস্থাপনা করতে গেলে এর মজুদ পুকুরের যে পয়েন্টগুলো আছে তার মধ্যে পাড় ও তলা ঠিক করা। পুকুরের পাড় অনেক সময় মজুদ পুকুর মানে যে পুকুরটা আমার আছে, এই পুকুরটা আমি কিভাবে করে চাষ করব। তো প্রথম কাজ হচ্ছে পুকুরের পাড় যদি ভাঙ্গা থাকে কোথাও সেটা মেরামত করতে হবে। পুকুরের পাড়ে যদি অনেক পাতাওয়ালা ঝোপালো গাছ থাকে, ময়লা আবর্জনা থাকে, সেগুলো পরিষ্কার করতে হবে, ঝোপালো গাছ কেটে দিতে হবে। কারণ পুকুরের পাড়ে যদি গাছ থাকে, ঝোপালো বড় পাতাওয়ালা গাছ থাকে, এই পাতা পুকুরের মধ্যে পড়ে পানি তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ায় দেবে, পানিতে অক্সিজেনের পরিমাণ হ্রাস ঘটবে, যার ফলে মাছের শ্বাসকষ্ট হতে পারে। পুকুরের পাড়ে যদি বড় গাছ থাকে এবং চারদিকে ছড়ানো বড় ক্যানোপিওয়ালা গাছ থাকে, তাহলে সেক্ষেত্রে সেই গাছ ছাঁটাই করে দিতে হবে, যাতে অল্প কিছু ডালপাতা থাকে, সামান্য কিছু আলো, সামান্য কিছু ছায়া দিতে পারে। এবং খেয়াল রাখতে হবে যে যে সমস্ত পুকুরে দিনে 6-7 ঘন্টা রৌদ্র পড়ে সেই সমস্ত পুকুর হচ্ছে নির্বাচন করতে হবে এই রাজপুটি চাষের জন্য। এবং তলাতে যদি প্রচুর পরিমাণে কাদা থাকে, অনেক পাতা বা জৈব পদার্থ পচা অংশ থাকে, সেক্ষেত্রে তলার এই কাদা অংশটাকে তুলে সরায় ফেলতে হবে। এবং পাড় ভাঙা চোড়া থাকলে সেটাকে পরিষ্কার করতে হবে। এভাবে করে তলা এবং পাড় রেডি করতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ক্ষতিকর আগাছা দমন। পুকুরের ভিতরে যদি যেমন কলমি শাক, কলমিলতা, কচুরিপানা, তারপরে বিভিন্ন লতানো গাছ এগুলো থাকে পুকুরের মধ্যে, তাহলে সেগুলো তুলে একদম শিকড় সহ তুলে ফেলতে হবে, তুলে সরায় ফেলতে হবে। কারণ এগুলো একদম ঝোপালো অবস্থা একসময় চলে যাবে, সেটা মাছের জন্য ক্ষতিকর হতে পারে, সেই জন্য এগুলো একদম তুলে ফেলতে হবে। রাক্ষসে মাছ অপসারণ। রাক্ষসে মাছ হচ্ছে যে মাছ অন্য মাছকে খেয়ে ফেলে তাকে রাক্ষসে মাছ বলে। যেমন বোয়াল, টাকি, চিতল, এই জাতীয় মাছ বারবার জাল টেনে রাক্ষসে মাছটাকে তুলে ফেলতে হবে। তারপরে যদি দেখা যায় কিছু মাছ রয়ে গেছে এখনও, সেক্ষেত্রে যেটা করতে হবে, ওই ফসটক্সিন নামক এক ধরনের বিষ বাজারে কিনতে পাওয়া যায়, 1% প্রতি একটা ট্যাবলেট দিয়ে, যত 1% ততগুলো ট্যাবলেট দিয়ে ফসটক্সিন প্রয়োগ করে এই রাক্ষসে মাছ মেরে ফেলতে হবে। রাক্ষসে মাছ মেরে ফেলার পরে খেয়াল রাখতে হবে, ফসটক্সিন বা বিষ দেওয়ার পরে বারবার যদি জাল টেনে দেওয়া হয় তাহলে চারদিকে বিষটা ছড়ায় যাবে এবং এর 1-2 ঘন্টার মধ্যেই কিন্তু মাছ মরে উঠতে শুরু করবে। এই মাছগুলোর প্রতি খুব খেয়াল রাখতে হবে, এটা যেন কোনো পশু পাখি না খায় বা কোনো মানুষ না খায়। এই মাছগুলোকে তুলে মাটির নিচে পুঁতে ফেলতে হবে অথবা পোড়ায় ফেলতে হবে, কারণ যেহেতু এটা বিষ দিয়ে মারা হয়েছে সে কারণে এটা কিন্তু মানুষকে বা কোনো পশু পাখিকে খেতে দেওয়া যাবে না, বা যাতে এরা কেউ না খায় সেই দিকে খেয়াল রাখতে হবে। চুন ও সার প্রয়োগ। পুকুর শুকানোর অথবা বিষ প্রয়োগের, আমরা যদি তলায় কাদা থাকে সেক্ষেত্রে আমরা পুকুর না শুকাইলে তলার কাদা ফেলবো কেমন, তলাকে সমতল করতে হবে। অথবা যদি আমরা যদি তলা ঠিকঠাক সব থাকে সেক্ষেত্রে আমরা পানি থাকা অবস্থায় বিষ দিব, বা যেটাকে আমরা বললাম একটু আগে ফসটক্সিন বা যে কোনো বিষ দিয়ে, বিষ দেওয়ার পরে আমরা সাথে সাথে কিন্তু চুন দেব না, বিষ দেওয়ার 1-2 দিন পরে অথবা তলা শুকানোর পরে, শুকানোর 1-2 দিন পরে এই এখানে চুন দিতে হবে। 1/4 প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করলে যেটা হবে, যদি পানির ভিতরে কোনো জীবাণু থেকে থাকে সেটা মারা যাবে এবং পানিটা বিশুদ্ধ হবে, বা এটাকে আমরা কী বলি, সুপেয় পানি হবে। এবং এটার জন্য আমরা পানি পরিষ্কার হবে, তাছাড়া পানি পরিষ্কার হবে চুন দিলে পরে।
চুন দেওয়ার 6 থেকে 7 দিন পরে, যদি শুকনা জমি হয়, আমাদের আমি বলছিলাম যে যদি পুকুর শুকায় নেই সেক্ষেত্রে আমরা চুন দিতে পারি, আবার পানি থাকলেও কিন্তু চুন দিতে পারি। পানি থাকলে চুন দিতে হবে, চুনকে পানিতে ভিজায় তারপরে সেই চুন পানিতে সমভাবে ছিটাই দিতে হবে। আর শুকনা থাকলে তো আমরা এমনিতেই হাত দিয়ে ছিটাই দিতে পারবো। চুন দেওয়ার 6 থেকে 7 দিন পরে ওই পুকুরে দিতে হবে জৈব সার। জৈব সারের মধ্যে আমরা গোবর পচা সার দিতে পারি। গোবর পচা সারের ক্ষেত্রে গোবর পচা সার 7 থেকে 9 কেজি/শতাংশ দিতে হবে। এটা শুকনা থাকলে মাটির সাথে ভালো করে মই দিয়ে মিশাই দিতে হবে, আর যদি পানি থাকে সেক্ষেত্রে সুষমভাবে চারদিকে যাতে ছড়ায় যায় সেভাবে করে জৈব সার দিতে হবে। আমরা যদি গরুর বিষ্ঠা বা গরুর গোবর পচা সার না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা হাঁস মুরগির বিষ্ঠা সারও ব্যবহার করতে পারি। হাঁস মুরগির বিষ্ঠা সার ব্যবহার করতে গেলে আমরা গরুর সারকে 7 থেকে 8 কেজি/শতাংশ ব্যবহার করব, আর কিন্তু হাঁস মুরগির বিষ্ঠা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশে 3 থেকে 5 কেজি ব্যবহার করব। এটাও ওই একই নিয়ম, পানি যদি শুকনা থাকে সেক্ষেত্রে আমরা সার দিয়ে জমি মাটিটাকে পুকুরের তলার মাটিটাকে ভালো করে চাষ দিয়ে মিলাই নিতে হবে, আর পানি থাকলে পরে পানির ভিতরে সুষমভাবে ছড়াই দিতে হবে। এখন এই জৈব সার দেওয়ার 7 থেকে 10 দিন পরে আবার কিন্তু অজৈব সার দিতে হবে। অজৈব সারের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি ইউরিয়া এবং টিএসপি সার। ইউরিয়া দিতে হবে 100 থেকে 150 গ্রাম এবং টিএসপি দিতে হবে 50 থেকে 70 গ্রাম। ইউরিয়া এবং টিএসপি দেওয়ার ক্ষেত্রে যদি শুকনা জমি থাকে, শুকনা থাকে পুকুরের তলা, সেক্ষেত্রে ছিটায় দিতে হবে, আর যদি পানি থাকে সেক্ষেত্রে ইউরিয়া এবং টিএসপি বড় একটা পাত্রে এটা গোলায় নিতে হবে, গোলায় তারপর এটা পুকুরে ছড়ায় দিতে হবে। এই হচ্ছে সার দেওয়ার পদ্ধতি। এরপরে আমরা আসি পোনা মজুদ এবং সংগ্রহ। আমরা পোনা কোন আকারের পোনা নিব? আমরা 5 থেকে 7 সেন্টিমিটার আকারের পোনা, প্রতি শতাংশে 70 থেকে, পুকুরের আয়তন অনুযায়ী আমরা একটা পুকুর তৈরি রাজপুটি চাষের জন্য 15 শতক থেকে 35 শতক পর্যন্ত যে কোনো আকারের, আমরা ছোটো বড় যে কোনো আকারের পুকুর নির্বাচন করতে পারি বা ডোবা নির্বাচন করতে পারি। এর আকারের উপর নির্ভর করি শতাংশ পরি প্রতি 70 থেকে 75টা আমরা পোনা ছাড়ব এবং 5 থেকে 7 সেন্টিমিটার আকারের পোনা ছাড়তে হবে। পোনা ছাড়ার উপযুক্ত সময় হচ্ছে আমরা বৈশাখ থেকে কার্তিক মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই কয় মাসের মধ্যে যে কোনো মাসে আমরা পোনা ছাড়তে পারি। এটা মৌসুমি পুকুর যদি হয়, যে পুকুর যখন পানি আসে তারপরে আমরা পোনা ছাড়বো, আর যদি সারা বছর পানি থাকে এরকম পুকুর হয় তাহলে যে কোনো সময় আমরা পোনা ছাড়তে পারি। এরপরে আসে খাদ্য ব্যবস্থাপনা, আমরা কী খাবার দিব। আমরা রাজপুটির ক্ষেত্রে রাজপুটি ক্ষুদ্র জলজ উদ্ভিদ খেতে খুব পছন্দ করে, সেজন্য আমরা যে সারগুলো দিচ্ছি জৈব সার অজৈব সার, এটার কারণে পানিতে এক ধরনের ক্ষুদ্র জীবের সৃষ্টি হয় বা ক্ষুদ্র জীব তৈরি হয় যেটাকে আমরা বলি প্লাঙ্কটন। এছাড়া পানিতে কিছু লতানো উদ্ভিদও থাকে, সেগুলো রাজপুটি খেতে পারে, খেতে পছন্দ করে। এছাড়া চালের কুড়া, সরিষার খৈল, সকালে বিকালে এগুলো চালের কুড়া এবং সরিষার খৈল, চালের কুড়া 75% এবং সরিষার খৈল 25%, এদেরকে ভালোভাবে মিশে পুকুরের যে কোনো নির্দিষ্ট, বড় পুকুর হলে 2 জায়গায় বা 3 জায়গায়, ছোট পুকুর হলে 1 জায়গায় বা 2 জায়গায়, একটা নির্দিষ্ট সময়ে সকালে এবং বিকালে পুকুরে দিতে হবে। এছাড়া এরা খুদে পানা, টোপা পানা, নেপিয়ার, কলা পাতা, কলমিল লতা, এগুলো প্রাকৃতিক, এগুলো খাবারও পছন্দ করে। প্রাকৃতিক খাবারের মধ্যে প্লাঙ্কটন, কুদিপানা, টোপাপানা, কুটিপানা, কলমিলতা, প্যারা, নেপিয়ার, এগুলো ঘাস
রাজপুটি অনেক পছন্দের খাবার, রাজপুটির অনেক পছন্দের খাবার। আর সম্পূরক খাবার যেটা হচ্ছে বাইরে থেকে, এগুলো এই যে যে নামগুলো বললাম প্রাকৃতিক খাবার যেগুলো পুকুরের নিজে থেকে তৈরি হয়, যেমন প্লাঙ্কটন, কুদিপানা, নেপিয়ার, কলাপাতা আমরা বাইরে থেকে কেটে কুচি কুচি করে কেটে আমরা দিতে পারি। আর নেপিয়ার, প্যারা, এগুলো ঘাস কিন্তু পুকুরে কিছু তৈরি হয়। আমরা যদি কিছু একটু বীজ চারদিকে ছড়াই দিই অল্প পরিমাণে, তাহলে কিন্তু তৈরি হবে। এটা কিন্তু ওরা নিজেরাই খেয়ে নেয়। আর সম্পূরক খাবার বলতে গম বা ডালের ভুষি আমরা ব্যবহার করতে পারি, সরিষা বা তিলের খৈল ব্যবহার করতে পারি, চিটা গুড় ব্যবহার করতে পারি, ভুট্টা ভাঙা, রেশম কিট মিল। রেশম কিট মিল হচ্ছে রেশম চাষ করে যেখানে, সেখানে কিছু রেশম পোকা আসতে মরে যায়, সেই রেশম পোকাগুলোকে শুকায়ে গুঁড়া করে যে খাবার তৈরি করা হয় সেটাকে বলা হয় রেশম কিট মিল। ফিশ মিল মানে হচ্ছে আমরা অনেকে শুটকি মাছ চিনি, শুটকি মাছের গুঁড়া আর কি, শুকনা মাছের গুঁড়া, এটাকে বলা হয় ফিশ মিল। পশু পাখির নাড়ি ভুড়ি, এগুলোকে ছোটো ছোটো টুকরা করে, রক্ত, পশু পাখির রক্ত, পশুর রক্ত, এগুলো কিন্তু শুকায়ে ড্রাই করে গুঁড়া করে পুকুরে মাছের সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা যায়। মাছ ছাড়ার পরের দিন থেকে মাছের ওজনের 4-6% হারে খাবার দিতে হবে পুকুরে। মাছের যে ওজন, তার ওজনের 4-6%, এটা প্রতিনিয়ত আমরা প্রতি মাসে মাছকে নেটিং করতে হবে বা জাল দিয়ে মাছ তুলতে হবে, তোলার পরে এদের ওজন নিতে হবে, সেই ওজনের 4-6% হারে খাবার দিতে হবে। এবং একটা নির্দিষ্ট সময়ে খাবার দিতে হবে, দিনে 2 বার, সকালে এবং বিকালে 2 বার খাবার দিতে হবে। একটা নির্দিষ্ট জায়গায় খাবারটা দিতে হবে, যাতে মাছ প্রতিদিনই ওই জায়গা থেকে এসে খাবারটা খেয়ে নিতে পারে। মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে প্রতি মাসে জাল টেনে মাছ দেখতে হবে, তার ওজন বাড়লো কি না, তাতে কোনো রোগ সংক্রমণ বা পোকা সংক্রমণ হলো কি না, এটাকে জাল টেনেই কিন্তু দেখা যায়। এটাকে বলা হয় মাছের স্বাস্থ্য পরীক্ষা। মাছ আহরণ এবং বাজারজাতকরণ, মাছের বয়স পুকুরে পোনা ছাড়া 4-5 মাস পর থেকে মাছকে আমরা আহরণ করতে পারি, তুলতে পারি, এবং এই মাছ নিজেরা খাবার জন্য অথবা বাজারে বিক্রির জন্য এটা রেডি হয়ে যায়। এবং যেগুলো মৌসুমি পুকুর থাকে সেগুলো 6 মাসের মধ্যে সব মাছ তুলে বাজারে বিক্রি করে দিতে হবে বা সব মাছ তুলে ফেলতে হবে। আর যে সমস্ত পুকুর হচ্ছে স্থায়ী পুকুর, যাতে কোনো পানি শুকায় যাওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে আমরা আরও কিছুদিন পুকুরে মাছ রাখতে পারি, তাতে মাছের ওজন কিন্তু অনেক বেশি হবে। রোগ ব্যবস্থাপনা, শীতকালে আমরা এর আগেই শুরুতেই বলছিলাম যে রাজপুটি মাছের তেমন কোনো রোগ বালাই হয় না বললেই চলে, তবে শীতকালে কিছু রোগ হতে পারে। এটা মানুষের কিছু কিছু অবিবেচনার ফলে, যেমন নিয়মিত যদি পানি পরিষ্কার না থাকে, আলো বাতাস প্রবেশ না করে এবং বেশি আগাছা জন্মায় যায় পুকুরের মধ্যে, সেক্ষেত্রে কিছু রোগ বালাই হতে পারে, যেমন লেজ ও পাখনা পচা রোগ, লাল দাগ রোগ, মাছের আয়স খসে যাওয়া রোগ, এই সমস্ত রোগের সংক্রমণ হতে পারে। এই সমস্ত রোগ দেখা দিলে বা শুরুতেই যদি আমরা 1% প্রতি 1 কেজি হারে চুন পুকুরে দিয়ে দিলে তাহলে কিন্তু রোগ সংক্রমণ তুলনামূলকভাবে কমে আসবে। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।